জিম্বাবুয়ে 114 চার উইকেটের বিনিময়ে, পার্টনারশিপটা 4-1 আউট হয়ে গিয়েছেন। শেন উইলিয়ামস নতুন ব্যাটার আসেন, রান বার্ড 4-1 করে অপরাজিত। রান বার্ড সেখান তারা যে 9-9 করে এখন পর্যন্ত অপরাজিত। বিশ্বকাপ কোয়ালিফায়ার জিম্বাবুয়ে ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ম্যাচটি, 13তম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কোন দল কোয়ালিফায়ার করবে সেটাই দেখার বিষয়। সম্ভবত গ্রুপ এ থেকে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করার সম্ভাবনাটা সব থেকে বেশি। কারেন্ট রান রেট 7.41, এই হারে রান তুলতেছে ব্যাটসম্যানেরা। জানাতে পারেন আপনার মতামত কমেন্ট করে, কোন দলকে এগিয়ে রাখবেন আপনি। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের মধ্যকার আজকের ম্যাচটি, পার্টনারশিপ 8-2। পরে বল এবার কিন্তু ওয়াইড বল হয়ে গেছে, এক্সট্রা থেকে একটি রান আসবে। 115 চার উইকেটের বিনিময়ে 27 ওভারে খেলা চলছে। 27 ওভারের প্রথম বলটা ওয়াইড, দ্বিতীয় বলটা কিন্তু ডট। জিম্বাবুয়ে 115 চার উইকেটের বিনিময়ে 27 ওভারের খেলা এগিয়ে। বিশ্বকাপ কোয়ালিফায়ারের আজকে 13তম ম্যাচ জিম্বাবুয়ে ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়লাভ করে। জিম্বাবুয়েকে অবশ্যই 300+ একটা টার্গেট দিতে হবে, যেহেতু ওয়েস্ট ইন্ডিজ অনেক বড় মাপের খেলোয়াড় আছে এই দলে, অনেক বড় বড় বিজ্ঞাপন। 115 চার উইকেটের বিনিময়ে ওয়েস্ট ইন্ডিজ দল সেকেন্ডার রাজা, তিনি 10-9 করে অপরাজিত। আলজারি জোসেফ এখন পর্যন্ত 6/2 করে 35 রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছেন তিনি। পার্টনারশিপ 10-3। শট অফ লেন্থের বল বিহাইন্ড ইনটু দ্য পিস, বার্ল ডিক্স আন্ডারস্ট্যান্ড দ্যাট থ্রু অফ দ্য কিপার, গুড লেন্থ অ্যারাউন্ড অফ আ বার্ল ড্রাইভ টু দ্য শর্ট মিড অফ ডট বল। আলজারি জোসেফ টু বার্ল, নেক্সট বল এই বলটাও ডট বল। জিম্বাবুয়ের উইনিং পার্সেন্ট মাত্র 13, ওয়েস্ট ইন্ডিজ যেখানে দেখাচ্ছে 87 প্রবাবিলিটি উইনিং স্কোর। এভাবে খেলতে থাকলে 50 ওভার শেষে রান দাঁড়াবে মাত্র 215। তবে জিম্বাবুয়ে অবশ্যই একটা বড় টার্গেট দিতে চাইবে, এটা আমরা বলতে পারি অনায়াসেই। টার্গেট কিন্তু 300+ না দিলে ম্যাচটা জয়লাভ করা ডিফিকাল্ট হয়ে যাবে।
বিশ্বকাপ কোয়ালিফায়ার 13তম ম্যাচ জিম্বাবুয়ে ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ম্যাচটা। টসে হেরে জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ পায় এবং এখন পর্যন্ত মোটামুটি ভালো ব্যাট করে চলেছে তারা। এবার গেঞ্জ নিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানার বাইরে 4টি রান। ১১৯ ৪ উইকেটের বিনিময়ে 28 নম্বর ওভারের খেলা চলছে। এবার থেকে 2টা রান হয়েছে এখন পর্যন্ত, বল হয়েছে বল রান হয়েছে 4টা, বল হয়েছে 2টা। পরের বলে এবারে কিন্তু ছক্কা হবে, সিগেন্দা রাজা শট, উঠিয়ে মেরেছিলেন বল মুহূর্তের মধ্যে সীমানা বাইরে ছক্কা, হাই হ্যান্ডসাম। ১২৬ ২ ৪ উইকেটের বিনিময়ে 27 ওভার ৪ বল থেকে জিম্বাবুয়ে এখন পর্যন্ত। দেখা যাক শেষ পর্যন্ত কত রান টার্গেট দিতে পারে জিম্বাবুয়ে দল, সেটাই দেখার বিষয়। ১২৭ ৪ উইকেটের বিনিময়ে 28 নম্বর ওভারের খেলা চলছে। ওভার থেকে অলরেডি 12টা রান কনসেপ্ট করেছে জিম্বাবুয়ে দল। প্রথম ওভারে প্রথম বল থেকে বাউন্ডারি, দ্বিতীয় বলটা ডট, তৃতীয় বলটা ওভার বাউন্ডারি, চতুর্থ বল সিঙ্গেল, পঞ্চম বল সিঙ্গেল, 5 বল থেকে 12 রান হয়েছে এই ওভারের। সিকান্দার রাজা 15 বল থেকে 20, রায়ান বার্ড 11 বল থেকে 2 রান করে এখন পর্যন্ত ক্রিজে অবস্থান করতেছেন, দেখে শুনে খেলতেছেন, যেহেতু সিকান্দার রাজা একটা পাশে মারকুটে ব্যাট করতেছেন, সো রায়ান বার্ড কিন্তু দেখে শুনে খেলতেছেন, তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করতেছেন। ১২৭ ৪ উইকেটের বিনিময়ে 28 ওভার শেষে জিম্বাবুয়ে। সুপ্রিয় দর্শক, জানাতে পারেন আপনার মতামত কমেন্ট করে, কোন দলকে জয়ী ভাবতেছেন আজকের ম্যাচটা, বা কত টার্গেট দিতে পারে জিম্বাবুয়ে দল ওয়েস্ট ইন্ডিজের জন্য, লিখে জানাতে পারেন কমেন্টে। ১২৭ ৪ উইকেটের বিনিময়ে 28 ওভার থেকে জিম্বাবুয়ে দল অপরাজিত। ব্যাটসম্যান রায়ান বার্ড, তিনি কিন্তু 12 বল থেকে 2 রান করে অপরাজিত, এবং সিকান্দার রাজা 15 বল থেকে 20। জেসন হোল্ডার 5 ওভার বল করে 16টা রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি। 6 নম্বর ওভার করতে এসেছেন, প্রথম বলটা করলেন আম্পায়ার ব্যতিক্রম করে, প্রথম বলটা কিন্তু ডট বলতে শুরু করলেন। গুড রানিং, গুড বোলিং অবশ্যই বলতে হবে জেসন হোল্ডারকে। ১২৭ ৪ উইকেটের বিনিময়ে জিম্বাবু। ৪.৪৮ এ হারে রান তুলতেছেন প্রতি ওভারে।
127 127 চার উইকেটের বিনিময়ে জিম্বাবুয়ে 29 নম্বর ওভারে খেলা চলছে। তিনটা বল হয়েছে এখন পর্যন্ত, রান হয়েছে একটা, রানও হয়নি, তিনটা বলে ডট হয়েছে। ভালো বোলিং অবশ্যই বলতে হবে জেসন হোল্ডারকে, ওয়েস্ট ইন্ডিজের স্ট্রাইক বোলার একজন, পার্টনারশিপ 22 বল থেকে 15। ১২৭ চার উইকেটের বিনিময়ে 28 ওভার 4 বল থেকে জিম্বাবুয়ে দল